হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার্স গ্যালাক্সি। আমি নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও, যেটা হবে সানডে স্যুটের ওপরে। তো একটা ব্রাইডাল কম্পিটিশান ছিল মোয়াদের জন্য, তো সেখানে আমাকে বুক করা হয়েছিল। তো সেখানে আমি ভাবলাম যে চলো একটা ভিডিও করে নিই। তো সবার প্রথমে দেখো, আমি এখানে ট্রাউজার আর একটা কমফোর্টেবল টি শার্ট পরে নিয়েছি, আর আমি এখানে লেন্স পরে নিচ্ছি, কারণ স্টুডিওতে গিয়ে লেন্স পরাটা খুবই একটা চাপের ব্যাপার হয়ে যায়। তো তাই ভাবলাম যে এখান থেকে আমি পরে যাচ্ছি, পরে গেলে আমার চোখটা অনেকটা কমফোর্টেবল হয়ে যাবে। তারপরে হচ্ছে যে আমি ফেসটাকে একটু ক্লিন করে নিলাম, যদিও বা আমি প্রায়শই ক্লিন করি, সেই কারণে খুব একটা বেশি গ্রোথ হয়নি। তবুও ভাবলাম যে যাক, কম্পিটিশান আছে বলে কথা, আমি নয় ফেসটাকে ভালো করে একটু ক্লিন করেই যাচ্ছি বলে আমি ক্লিন করে নিলাম। ক্লিন করার পরে আমি এখানে একটা অ্যালোভেরা জেল ইউজ করছি। অ্যালোভেরা জেলটা লাগিয়ে ভালো করে কিছুক্ষণ মাসাজ করলাম। মাসাজ করার পরে আমার যখন স্কিনটা খুব বেশি গ্লো করছিল, তারপরে আমি একটা লিপ বাম ইউজ করে নিলাম। লিপ বামটা ইউজ করার পরে দেখো আমি একদম রেডি, আর কোনো কিছু আমি করলাম না, জাস্ট আমি এবার বেরিয়ে যাব। এবার আমি স্টুডিওতে পৌঁছে যাওয়ার পরে আমার মেকআপ আর্টিস্ট আমার হেয়ার সেকশন করার পরে ক্রিম্পিং করে ফেললো, তারপরে আমার আইব্রো করে ফেললো, আর তারপরে আমার শুরু হলো আই মেকআপ। আই মেকআপ, বেস মেকআপ সমস্ত কিছু করে নেবার পরে এবার শুরু হলো কলকা। কিন্তু আমার মেকআপ আর্টিস্টকে দেখো, কলকা করতে বলে একদম বসেই পড়লো। তো যাই হোক, খুব সুন্দরভাবে একদম কলকাটা করেছিল, খুব মনোযোগ দিয়ে কলকা করেছিল। আর সেদিনকে আমি খুব খুশি ছিলাম, কারণ কি একটা ফেভারিট কালারের আউটফিট ছিল, সে কারণে আবার দাঁত বার করছি আমি। তো যাই হোক, তারপরে আমার ওখানে একটা বান করলো, পিছনে ওড়নাটা লাগাচ্ছিল সেই সময়তে। তারপরে শুরু হলো আমার বিয়ের পর্ব। হ্যাঁ, আমার মেকআপ আর্টিস্ট আমাকে বিয়ে করছে আইশ্যাডো দিয়ে। তো আমার বিয়ে বিয়ে কমপ্লিট, আর আমার ফাইনাল লুকও কমপ্লিট। এই ছিল আমার ফাইনাল লুক, খুব সুন্দর একটা লুক ছিল। তো এই হচ্ছে ফাইনাল। এবং সবথেকে আশ্চর্যের একটা ব্যাপার হচ্ছে যে সেদিনকে আমার মেকআপ আর্টিস্ট উইনার হয়ে গেছিল, জাস্ট আমরা ভাবতেই পারছিলাম না। কি গো, তুমি খুশি? হ্যাঁ, খুব খুশি। কি কি পাইছো একটু দেখিয়ে দাও। হ্যাঁ, এগুলো পাইছি। এই যে উইনারের ট্রফি, এই যে উইনার হয়ে গেছে আমার মেকআপ আর্টিস্ট, এই ট্রফি, এই সার্টিফিকেট। আমাকে সাজিয়ে কি কত মজা পেয়েছো বলো। খুব ভালো লেগেছে তোমাকে সাজিয়ে, খুব সুন্দর, মিষ্টি মেয়ে, খুব ভালো লেগেছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।